প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, যাকে নিয়ে আপনারা বিরাট উৎকণ্ঠায় ছিলেন, আমাদের আরামবাগ টিভির প্রথম অ্যাঙ্কার, আমি যেটা বারবার বলে এসেছি যে বর্তমানে আর বাংলাতে কাজ করে, দাপিয়ে কাজ করে, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সন্দেশখালী থানা তাকে গ্রেপ্তার করেছিল মাঝ নদী থেকে নৌকা ঘুরিয়ে। জানেন দর্শক, আমি সবটাই বলেছি। আর তিন দিনের মধ্যেই খেল খতম হয়ে যায় পুলিশের, তার জামিন হয়ে যায়। কলকাতা হাইকোর্ট জামিন মঞ্জুর করে, গতকাল জামিন দিয়েছিল, মানে অর্ডার দিয়েছিল কলকাতা হাইকোর্ট, কিন্তু বের হতে একদিন সময় লেগেছে। আজকে সেই সন্তু পান কাস্টডি থেকে ফিরেছে। খুব টায়ার্ড, খুব ক্লান্ত, কিন্তু আমি দেখছি আপনাদের মধ্যে অনেকেরই অনেক কৌতূহল জন্মেছে যে কেমন ছিল সন্তু পান কাস্টডিতে, কী হয়েছিল না হয়েছিল, একটু জানতে চাই তার বিষয়ে। তো সেই জন্য ক্লান্তি আছে, সব আছে, কিন্তু তার মধ্যেও আরামবাগ টিভি যেহেতু পুরোনো হাউস, সেই আরামবাগ টিভির ক্যামেরার সামনে এই মুহূর্তে বসে রয়েছে সন্তু পান। দেখতে পাচ্ছেন সন্তু, আমার খুব ভালো লাগছে যে আমাদের সেই ছেলেটা বাস ধরে আসতো আরামবাগে গোঘাট থেকে, তারপরে সাতটার মধ্যে ছাড়তে হতো, বাসে করে বাড়ি ফিরতে হবে, বাস চলে গেলে আর যাওয়ার কোনো রাস্তা ছিল না, কঠিন একটা লাইফ ছিল, কিন্তু একটা বিরাট উদ্যম, ইচ্ছা শক্তি ছিল, যেটার জন্য আজকে তুমি এই জায়গায় পৌঁছেছো, একটা বড় চ্যানেল সেখানে কাজ করছো। কিন্তু একটা বিরাট বাজে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে, তবে আমার মনে হয় এটা একটা বিরাট অভিজ্ঞতা। তিন দিন কাস্টডিতে, তারপরে একদিন তো শুনলাম যে পুলিশ কোথায় নিয়ে চলে যাচ্ছে, আমরা খুব উৎকণ্ঠায় ছিলাম, তারপরে শুনলাম যে ভবানী ভবনে নিয়ে আসা হয়েছিল। তারপর দিনেই জানি না পুলিশের কী প্ল্যান ছিল, কিন্তু কলকাতা হাইকোর্ট একেবারে জামিন মঞ্জুর করে এবং তুমি তিন দিনের মধ্যেই বা চার দিনের মাথাতেই তুমি ফিরে এসে এই মুহূর্তে ফ্ল্যাটে রয়েছ। সন্তু, বলো তোমার রিয়াকশানটা কী, এই যে অভিজ্ঞতা হলো বা এই যে কঠিন পরিশ্রম, কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া, তারপর ফিরে আসা, কি বলবে? সত্যমেব জয়তে, সত্যের জয় সবসময় হয়, সেটা আজও হয়েছে। আমি সন্দেশখালি গিয়েছিলাম, সন্দেশখালি আমি প্রতিদিন গেছি এমন নয়, যতদিন যাওয়ার সুযোগ পেয়েছি রিপাবলিক বাংলা আমাকে সুযোগ করে দিয়েছে, গিয়েছি, মা বোনদের কথা তুলে ধরেছি এবং তার জন্যই গ্রেপ্তার। কিন্তু আমি গ্রেপ্তার হওয়ার পর গোটা বাংলা, গোটা দেশ যেভাবে আমার পাশে থাকার চেষ্টা করেছে, বিশেষ করে আমার চ্যানেল, আমাদের চ্যানেলের সিনিয়র এডিটররা, এমনকি আমাদের চ্যানেলের অর্ণব গোস্বামী, তিনি যেভাবে আমাদের পাশে থেকেছেন, এটা এটার কোনো ব্যাখ্যা হতে পারে না। অর্ণব গোস্বামী নিজে বারবার লাইভে এসেছেন, আমি যেটুকু পরে এসে দেখতে পেয়েছি, কারণ তখন তো আমায় কিছু দেখতে দেওয়া হয়নি। ময়ূক রঞ্জন ঘোষ, স্বর্ণালী সরকার, অনির্বাণ সিনহা এবং আমার যে চ্যানেলের সব থেকে আমার প্রিয় একজন বন্ধু সমতুল্য শেখর দুবে, এরা যেভাবে পাশে থেকেছে এর কোনো বর্ণনা হয় না। ইভেন আপনি যেভাবে আমাকে নিয়ে অনেক খবর করেছেন, আমি জেলে বসেই অনেক সিভিক ভলেন্টিয়ারদের থেকে শুনতে পাচ্ছিলাম যে সফিকুলদা আপনাকে নিয়ে খবর করছে, আপনি আরামবাগ থেকে কাজ করছেন। তো আমি আমি যখন লক আপের ভেতরে ছিলাম তখন আমি খুব কথা কম বলছিলাম, কারণ আমার মনে হয় যে যেভাবে পুলিশ সাংবাদিকতার স্বাধীনতাকে হরণ করার চেষ্টা করেছে ওনাদের সঙ্গে কথা বলা উচিত নয়। কিন্তু পরে আমি বুঝতে পারলাম প্রতিটা পুলিশ বারবার বলছে যে আমাদের হাতে কিছু নেই, উপর থেকে অর্ডার আসছে, উপরের যা অর্ডার সেটাই আমরা ফলো করি। তো অনেকেই নানান কথা বলেছে, কিন্তু সত্যি একটা ছেলের ভিতরে থাকার যে অভিজ্ঞতা সেটা আমি প্রথম উপলব্ধি করলাম, এবং খুব কষ্টকর, খুব বেদনাদায়ক, খুব পেনফুল, খুব যন্ত্রণাদায়ক, কোনো ব্যাখ্যা নেই, বলার কোনো ভাষা নেই। যেভাবে সেখানে সন্দেশখালী থানায় যখন আমি লক আপে ছিলাম ভবানী ভবনে থাকার আগে, প্রচুর মশা, সারা রাত ঘুম নেই, অফিসাররা বারবার ডাকাত করছেন, কখনো সুস্থ অন্য কিছু, এই নানা পরিস্থিতি ব্যাখ্যা করা যায় না। আপনিও তো ছিলেন জেলে সফিকুলদা, আপনিও জানেন কি পরিস্থিতি। আমরা একটাই উৎকণ্ঠায় কখন আমি বাইরে বেরোবো, কখন মানুষের হয়ে আবারও কথা বলতে পারবো। তো বাইরে বের হয়েছি, কিছুদিন আমি নিজেকে সময় দিতে চাই, কারণ আমার উপর দিয়ে যে ঝড়টা গেছে,
আমরা হয়তো বাইরে দেখতে পাই যে এই হচ্ছে ওই হচ্ছে, কিন্তু নিজের উপর দিয়ে যখন গেছে তখন বুঝতে পারছি যে এটা খুব প্যাথেটিক, এটা যন্ত্রণাদায়ক। এবং প্রতিটা মানুষকে আমি ধন্যবাদ জানাই যারা আমার সঙ্গে ছিলেন, আমাদের রিপাবলিক ওয়ার্ল্ড, রিপাবলিক ভারত, রিপাবলিক কর্ণার এবং রিপাবলিক বাংলা, আমাদের চারটে চ্যানেল কনস্ট্যান্ট আমাকে নিয়ে লাইভ দেখিয়ে গেছে, এবং তাছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যম আমাকে নিয়ে স্টোরি করেছে, আমাকে নিয়ে শো করেছে, কেউ 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 এক্স হ্যান্ডেলে লিখেছেন, কেউ ফেসবুকে লিখেছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমার প্রত্যেকেই বয়স জ্যেষ্ঠ আমার থেকে অনেকেই বড়, প্রত্যেকে ধন্যবাদ জানাই এবং সবাই পাশে থেকেছে, কারণ এই সন্তুপান নিজের হয়ে কোনোদিন বলেনি, এই সন্তুপান মানুষের হয়ে বলার চেষ্টা করেছে। আমি চাকরি প্রার্থীর হয়ে বলেছি, আমি ডিএ প্রার্থীর হয়ে বলেছি, আমি কাউকে যখন কোনো মায়ের কোলের সন্তানকে খুন করে দেওয়া হয়েছে সেটা নিয়ে বলেছি, বোমাবাজি নিয়ে বলেছি, গোলাগুলি নিয়ে বলেছি, যেটা নিয়ে চতুর্থ স্তম্ভের বলা উচিত সেটাই বলেছি। এবং আমি আবারও ধন্যবাদ জানাতে চাই আমার রিপাবলিক বাংলার যারা সোলজার, তারা যেভাবে পাশে থেকেছে, আমার ভিডিও জার্নালিস্টরা, আমার রিপোর্টাররা, আমার রিপোর্টার পিঙ্কি, অর্ণব, সৈকত, বিট্টু, সমাদৃতা, সবাই যেভাবে পাশে থেকেছে, এবং আমাদের সিনিয়র এডিটররা। তো এখানে ধন্যবাদ দিয়ে আর কোনো ভাষা নেই কিভাবে কোন ভাষাতে ধন্যবাদ দেওয়া যায়। তো আমি বাংলাকে বলবো, এবার একজন সাংবাদিককে কেস দেওয়া হচ্ছে বাড়ি ভেঙে দেওয়ার, মানে আমি বাড়ি ভাঙতে গেছি, এটা এটা শুনে আমার নিজের লজ্জা লেগেছে যে এই কেস দেওয়া যায়। হাইকোর্টের রায় স্পষ্ট উল্লেখ করেছে যে পুলিশ নিজের নিজের যে মান, যে সম্মান, যে ইজ্জত, সেটা কোথাও যেন হারিয়ে ফেলছে। এবং আমি এই ডিপ্রেশনটা, এই যে কষ্টটা আমি পুলিশের চোখেও দেখেছি, ওই থানার আমি নাম নিচ্ছি না, বড় বড় অফিসার, আইপিএস পদমর্যাদার অফিসার, তারা এসে কথা বলছেন, তারা তাদের কথাতে ব্যক্ত হচ্ছে যে তাদের এই যন্ত্রণা থেকে তারাও মুক্তি পেতে চান। এবং রাজ্যের একজন টপ মোস্ট অফিসার, তিনি আমার সঙ্গে বেশ কয়েক সেকেন্ড বলুন, মিনিট বলুন, কথা বলেছেন, তার কথাতেও আমি আভাস পেয়েছি যে একটা ফাস্ট্রেশনের, তারা প্রত্যেকেই কিন্তু খুব ফাস্ট্রেটেড, তারা বলছেন আমাদের হাতে কিছু নেই, আমরা কিছু করতে পারবো না, এবং তাদের যে তাদের যেটা বলে দেওয়া হচ্ছে সেটাই করছে। এবং আমি দেখতে পাচ্ছি আমাকে যখন নিয়ে আসা হচ্ছে বা মেডিকেল করাতে নিয়ে যাওয়া হচ্ছে, ওয়াকি টকিতে কনভারসেশন আমি বুঝতে পাচ্ছি যে উপর থেকে ইনস্ট্রাকশন আসছে, কারণ আমি তো কোনো আসামি নই শফিকুল্লাহ, আমায় যেভাবে বোর্ড থেকে নর্মাল নামতে দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে ওয়াকি টকিতে বাসতে, আরে এভাবে নাম এভাবে নিয়ে যাও না, মিডিয়াতে দেখা যাচ্ছে তো, এড়ো, কোমরে ধরে ভালো করে নিয়ে যাও যেমন আসামিকে নিয়ে যায়। তো এইগুলো শুনে কষ্ট লাগে, বাংলার মানুষ সবই বুঝতে পারছে, বাংলার মানুষ গণতন্ত্র ও কিভাবে সুরক্ষিত থাকে সেটা জানেন, এবং আমরা গণতন্ত্রের জন্য কাজ করছি এবং আমাদেরকে প্রোটেক্ট করছে বিচার বিচার বিভাগ, অর্থাৎ জুডিশিয়াল পার্ট রয়েছে না, সেই জুডিশিয়াল পার্টের জন্য আমরা কিছুটা কথা বলতে পারছি। আপনি বলুন, আপনিও বেলে আছেন, আমিও বেলে আছি, আরো অনেক সাংবাদিক বেলে আছে, আমাদেরকে বেলে আর কতদিন বাঁচতে হবে, আর বেলে আর জেলে, এই বেল আর জেলটা কবে কাটবে সেটা বাংলার মানুষকে বুঝতে হবে। চাকরি পেতে হবে, ডিএ পেতে হবে, আপনার রাস্তা পেতে হবে, পানীয় জল পেতে হবে, সুরক্ষা পেতে হবে, আপনাকে ভালোভাবে থাকতে হবে। সন্দেশখালীর মানুষরা প্যাথেটিক, একটা মহিলা এসে বলছেন আমাকে তুলে নিয়ে গিয়েছিল, একজন মহিলা আমাকে বাইট দিয়েছে, আমি যেদিন অ্যারেস্ট হয়েছি ঠিক তার আগে সেই দিনেই থানার সামনে যখন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা এসেছিলেন, তার সামনে বাইট দিচ্ছেন যে আমার 24-25 বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল, এক রাত রেখেছিল, তারপর এক মাস সেই মেয়েটা কোনো কথা বলতে পারেনি, বাড়িতে এসেছে পুরো পাথরের মতো বসে আছে, কারোর সঙ্গে কথা বলতে পারছে না, খেতে পারছে না, স্নান ধরে জোর করে ধরে স্নান করানো হচ্ছে, মানে গ্রেফতার করা হয়েছিল মহিলার যে বক্তব্য যে আমাকে না বলে জোর করে বাড়িতে ঢোকা, আবার কাপড় টাপড় তখন ঠিকঠাক ছিল না, আমি নাম জানতে চাইবো না, মানে এই যে কথাগুলো বলা হয়েছিল, অভিযোগগুলো আনা হয়েছে যে মানে তারপরে কাপড় ছেড়ে এইসব অনেক অ্যালিগেশন, অ্যাকচুয়ালি তার বাড়ি থেকে কি করতে গেছিল ইন্টারভিউ দিতে কিছু? দেখুন, দুজনের নাম উঠে আসে, ডান হাত হয়ে যারা কাজ করতো সেই দুটো ব্যক্তির নাম উঠে আসে, দু ভাই। তো দু ভাই বাড়িতে আছে এটা আমার কাছে খবর ছিল, যদিও তারা ছিলেন বা ছিলেন না সেটা আমি এখন পর্যন্ত জানতে পারিনি।
তো আমি জানতেই গিয়েছিলাম যে আপনারা সত্যি কি ডান হাত হয়ে কাজ করতেন, সত্যি কি তোলার টাকা আপনারা তোলার টাকাটা তুলতেন। তো এটা জানতে যাওয়া যদি আমার ভুল হয়, সরাসরি হাইকোর্টের বিচারপতি যেখানে রায় দিচ্ছেন লিখেছেন যে আমি বাড়ির ভিতরে ঢুকিনি, দুই মহিলা বেরিয়ে এসেছেন, একজন ওই দুই ব্যক্তির মা, একজন একজনের স্ত্রী, তাঁরা দুজন বাড়ির যে চৌকাঠ অনেক উঁচু, ওই বন্যা কবলিত এলাকা তো অনেক উঁচু উঁচু বাড়ি হয় আপনাদের খানাকুলে যেরকম, অনেক উঁচু উঁচু বাড়ি, তো ওখানে দাঁড়িয়ে কথা বলছেন, আমি নিচে রাস্তা থেকে কথা বলছি, তো আমি জাস্ট বুমটা এইরকম করে হাত উঁচু করে ধরে আছি, তো ওনারা কথা বলেছেন, আমি ওখানেই ওয়াক থ্রু পিটিসি অর্থাৎ আমাদের যেটা বলতে হয় বলে আমি সাইন আপ করে বেরিয়ে গেছি, এবং তারপর আমি একজন লোকাল পাবলিকেরও বাইট ধরেছি। তো এইটুকু সময়ের মধ্যে আমার ব্যাড ইন্টেনশন রয়েছে বা আমি এই ধরনের কাজ করছি, এটা মনে হয় এটা পোকাদের মতো কে মানে এক একটা কথা এবং স্টেপ। এবং আপনি খুব সুন্দরভাবে দেখুন কোন থানা এত স্পিডে কাজ করে কিনা, আমি গেলাম 4:45, 4:30-এর মধ্যে আমার বিরুদ্ধে FIR হয়ে গেল। এত স্পিডে কোন থানা যদি কাজ করতো বাংলায় তো ক্রাইম রেট জিরো হয়ে যেত, যদিও NCR টিকে রিপোর্ট দেওয়া হয় না। আচ্ছা, আমরা আমি আগে যে ওই ওই যাদের বাড়িতে গিয়েছিলে ওদের ওদের কি বক্তব্য দিতে গিয়েছিলে, কি ছিল ওদের ওদের বিরুদ্ধে? জানতে গিয়েছিলাম যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আপনারা কি এই মহাদেব বা উত্তম বা সাজানের হয়ে কাজ করতেন, তো তোলা তুলতেন, অত্যাচার করতেন, এইটুকু। আচ্ছা, ওদের 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 হয়ে না ওদের হয়ে গেছিলেন অন্য অন্য পরিবারে নাকি মহাদেবদের পরিবারে? না না, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের ফ্যামিলিতেই গেছে। আচ্ছা, সেখানে পরিবারের মহিলারা ছিলেন তাই তো? সেই মহিলাদেরই একজন কেউ অভিযোগটা করেছেন যে জোর করে এটা আর কি, আর ওনারা যা বলেছিলেন সেটা রেকর্ড হয়েছিল, কিন্তু পরে পরে এসে শুনলে যে ওরা আবার এরকম অভিযোগটা করেছে। ওকে, ভালো কথা, এরকম ফলস কেস আমার নামও অনেক রয়েছে। এবার আমি থানার গল্পটা শুনতে চাই। থানাতে তো দেখলাম যে মাঝ নদী থেকে মানে নৌকা ঘুরিয়ে এনে নিয়ে গেল থানাতে, থানাতে কিরকম আচরণ করলো, খাওয়ার দাওয়ার ঠিকঠাক দিত? থানা যেরকম আচরণ করে, থানা বলছে আমার তো কিছু করার নেই, উপর থেকে বলছে, যা উপর থেকে বলছে তাই করছে, সারা রাত ঘুম নেই, সারা রাত ঘুমাতে পারেনি, এক মশার কামড়, আর দ্বিতীয়ত সন্দেশখালী থানা এখন এত দেওয়াস, এত চিৎকার চেঁচামেচি। আচ্ছা, ওখানে তো উত্তম সর্দাররা তো আছেন না? না না না, তাদেরকে কোন থানায় রাখা হয়েছে? আমি আমি জানি না, আমি একাই ছিলাম আমার ছেলে। আচ্ছা, তো যাই হোক, আর ওখান থেকে তারপরে হঠাৎ করে মানে ওই যে ভবানী ভবন যেদিন আনা হচ্ছিল, তো তার আগে তো কোথাও নিয়ে মানে বের করেনি পুলিশ, না কোথাও রেডে যাওয়া ইত্যাদি করা? এবং আমার ফ্যামিলিকে জানানো হয়নি, ইভেন আমাকেও জানানো হয়নি, আমি অনেকবার জিজ্ঞাসা করেছি যে তোমায় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কোনো উত্তর নেই। তারপরে এভাবে নিয়ে চলে এসেছে। তারপর আমি যখন ভবানী ভবন ঢুকি, তারপর আমাকে আমার যে সিআইডি রায় বা সিআইডি অফিসার যারা, তারপর আমি আমি এখন পর্যন্ত যত পুলিশ ইন্সপেক্টর লেভেল নয়, যত হায়ার লেভেলের ইন্সপেক্টরকে দেখেছি, IPS পদমর্যাদায় বলুন বা যারা পদে বসে রয়েছেন, আমি কারো নাম নিচ্ছি না, প্রত্যেক প্রত্যেক আমার পূর্ব পরিচিত বা আমাকে ভালোভাবে চেনে, আমি অনেককে চিনি না, আমাকে ভালোভাবে চেনে। তো আমাকে ভবানী ভবনে বলা হলো যে আপনার কেসটা হ্যান্ড ওভার হয়েছে, এই হয়েছে, তো ওরাও খুব আপসেট, ওরাও বলছে যে এটা ভাবা যায় না একজন সাংবাদিককে এইভাবে, মানে আমি পুরোটা বলতে বলছি না, এটা দরকার নেই, আমি জানি পুলিশের একটা সেকশন তারা এইগুলোকে পছন্দ করে না। পুলিশ একটা সেকশন নয়, 95% লোক ফ্রাস্ট্রেটেড, 95% পুলিশ ফ্রাস্ট্রেটেড, তারা বলছে এভাবে কোনোদিন আইন চলতে পারে না, আমাদের দিয়ে চাপ দিয়ে করানো হচ্ছে। আপনি ভাবতে পারছেন রাজ্যের আইন শৃঙ্খলা তো তার জন্যই ভেঙে। তো ভবানী ভবনে তো একটা রাত কাটলো, ওখানে ওখানে খাওয়া দাওয়া কেমন হলো, থাকার জায়গা? একটা কথা, যে ব্যাট তৈরি করে সে কি শচীনের মতো খেলতে পারবে? শচীনকে শচীনের খেলাটা খেলতে দিতে হয়, পুলিশকে খোলা হাতে খেলতে দেওয়া হচ্ছে না, খেলতে দেওয়া মিন্স আইন শৃঙ্খলা রক্ষা করা, তার জন্য আইন শৃঙ্খলার এই অবনতি, উপর থেকে কেউ বা কারা ইনস্ট্রাক্ট করছেন সেই।
আর ভবানী ভবানী ভবনের রাতটা মানে কেমন কাটলো? মোটামুটি ভবানী ভবনের রাত খারাপ নয়, ভালোই কেটেছে, কিন্তু উৎকণ্ঠা একটা যে হয়। আচ্ছা, এরকম কিছু হচ্ছে কানে আসছিল নাকি যে আরো অনেক কেস দেওয়া হবে, আরো অনেক কেস ট্যাগ করা হবে, এরকম কিছু আসছিল? অনেক সময় অনেকেই বলেছে যে আপনাকে আরো কেস দেওয়া হতে পারে, আপনাকে আটকে রাখা হতে পারে, আপনাকে যাতে এখানেই অনেক দিন রাখা যায় তার ব্যবস্থা করা হচ্ছে, এরকম অনেকেই বলেছে, কিন্তু সেটা আনঅফিসিয়ালি বলেছে এবং তাদের কোনো পদ নেই, তারা খবর পেয়েছে বলে গেছে, কেউ খাবার দিতে এসে বলে গেছে, কেউ জল দিতে এসে বলে গেছে যে দাদা আপনার কিন্তু লড়াইটা আরো কঠিন, আপনাকে লড়তে হবে, আমাদের জন্য লড়তে হবে। সিভিক ভলেন্টিয়াররা বলছে যে আমাদের জন্য লড়তে হবে। আর কোনো কি ভাবতে পারছেন? কাগজপত্রে সই করাতে হবে, সাদা কাগজ, এরকম চেষ্টা হয়েছিল কিছু? মেমোতে 3 বার সিগনেচার করানো হয়েছে, সেটা নিয়ে আমি প্রতিবাদ করেছি এবং আমি পরিষ্কার বলেছি যদি এগুলো চেষ্টা করেন আমি তো কোনোদিন না কোনোদিন বাইরে বেরোবো, আপনাদের মুখোশটা কিন্তু খুলে যাবে, আপনারা এরকম করবেন না। এটা সন্তু পান, এটা রিপাবলিক বাংলার সাংবাদিক, এটা আরামবাগের ছেলে, এটা বাংলার মানুষের কণ্ঠস্বর। থানার মধ্যেই মাঝে মধ্যেই বলছিল নাকি যে হচ্ছেটা কি? অনেক অনেক সিভিক ভলেন্টিয়ার বলছে দাদা একবার বলো হচ্ছেটা কি, হচ্ছেটা কি। অনেক অফিসার আসছেন, কথা বলছেন, তারা বলছেন যে আমার আমাদের ফ্যামিলি থেকেও অনেকে প্রশ্ন করছে যে শুধু শুধু একটা ভালো ছেলেকে এইভাবে ফাঁসিয়ে দিয়েছিস তোরা। আমি নাম নিচ্ছি না, পুলিশ ইন্সপেক্টরের বাবা ইন্সপেক্টরকে ফোন করে আমাকে, আমি লাউডস্পিকারে শুনিয়েছে যে তার বাবা গালিগালাজ করছে যে এই 5টার সময় আমি ছেলেটাকে দেখি, 10টার সময় দেখি তোরা অ্যারেস্ট করেছিস এত ভালো একটা ছেলে, বা তোকে আমি ছেলে বলে মানি না, এইসব বলছে। যাক, মানে এটা এটা একটা অভিজ্ঞতা হলো যে পুলিশের একটা বড় অংশ তারাও এই সিস্টেমকে মানতে পারছে না, কিন্তু বাধ্য হচ্ছে, বাধ্য হচ্ছে। আমি আগে থেকে আগে ভাবতাম যে পুলিশ হয়তো ইন্টেনশন নিজে থেকে করে বা পুলিশ খারাপ, কিন্তু এই জেলে গিয়ে আমি বুঝতে পারলাম না, পুলিশ খারাপ নয়, সব পুলিশ খারাপ। উপরের দিকে যারা আছেন, যারা পুলিশের উপরে নেতাগিরি করেন, তারাই এগুলোকে তাদের স্বার্থে তারা এগুলোকে পরিচালনা করছেন। আমি আরো কয়েকটা কথা জানতে চাই যে যেহেতু তুমি যখন জেলে চলে গেছিলে, সব থেকে বড় উৎকণ্ঠার যে জায়গাটা সেটা থাকে পরিবারে। আমি বাবাকে কথা বলেছি, মা তো উঠতে পারছিলেন না, খুব কান্নাকাটি করছিলেন, বোনের সঙ্গে কথা বলেছি, বাড়ির জন্য খুব চিন্তা হতো জেলে, যে আমার জন্য বাড়ির লোকেরাও কত উৎকণ্ঠায় রয়েছেন। এবং 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 আমাকে আমি আমি কথাটা কেটে কেটে যাচ্ছে, বলো। আমাকে একজন আইপিএস পদমর্যাদার অফিসার রাত 12টা 1টার সময় একবার ডেকেছিল প্রথম দিন ইন্টারোগেশনের জন্য। সেদিন বলছে যে আমি তোমার কথাটা কাটছে, আর একবার আমি জানতে চাই। আইপিএস পদমর্যাদার একজন অফিসার বলছেন যে উৎকণ্ঠায় রয়েছে তোমার পরিবার, পরিবারের কথা ভাবো। কে ছিল, কি কে ছিল বলে দাও, কি না না কি কি হয়েছিল বলে দাও, কেন গিয়েছিলে বাড়িতে বলে দাও। তো এইরকম তোমাকে কাস্টডিতে নিয়ে কতবার জেরার জন্য ডেকেছিল পুলিশ? একবার 3 দিনের কাস্টডিতে নিয়ে নিয়ে একবার মাত্র জেরার জন্য, সেটা কতক্ষণের? 20-25 মিনিট এটাই হয় আর কি। পুলিশ মাত্র 2 মিনিট, বাকি কথাই হয়েছে। হ্যাঁ, ওনারাই বলছেন যে তুমি ভালো প্রশ্ন করেছিলে কোনো এক বড় নেতাকে, নাম নিচ্ছেন না, কোনো এক বড় নেতাকে। চোখ যাক, ঠিক আছে, আর পুলিশের কথা বেশি কিছু বলতে হবে না, তারাও আবার কোথাও শাস্তির মুখে পড়ে যাবেন, সবই সমস্যা, তাদেরকেও সেসব নিয়ে ভাবতে হয়। এখন সন্তু, পরিবারের লোকের মধ্যে উৎকণ্ঠা ছিল। আচ্ছা, পরিবারের লোকের সঙ্গে সবার সঙ্গে দেখা হয়েছে, বাবা মা বোন? রিপাবলিক বাংলা আমার পরিবারকে শুরু, লাইনটা ডিসকানেক্ট হচ্ছে বারবার। হ্যাঁ, রিপাবলিক বাংলা আমার চ্যানেল আমার পরিবারকে সুরক্ষিতভাবে আমার অফিস নিয়ে আসে এসেছিল আজ, আমি কথা বলেছি এবং ওনারা ফিরে গিয়েছেন। আমি আপাতত বেশ কিছুদিন কলকাতায় থাকবো, একটু রেস্ট নেব, রেস্ট বলতে শুধু ঘুমাতে চাই, কারণ ঘুম হয়নি এই কদিন। জানি জানি বাবু, ভালো করে আজ স্নান করেছি, একটু ঘুমাবো,
আর ওনারা বাড়ি ফিরে গেছেন, আমি কথা দিয়েছি দোল উৎসব বা হোলির সময় আমার যদি সময় হয় আমি একবার যাব। এবং ওখানকার গোটা আরামবাগবাসী, আপনি জানেন গোটা আমার গ্রাম প্রত্যেকে আমায় দেখতে চায়, এবং সবাই খুব কান্নাকাটি করছে এবং সবাই বলছে এই লড়াইটা শুধুমাত্র একার সন্তুপানের লড়াই নয়, সত্যি তো এই লড়াইটা আমার একার নয়, এই লড়াইটা সবার লড়াই। যারা চান পেটে ভাত, মাথায় ছাদ, হাতে কাজ, নারী সুরক্ষা, এটা তাদের লড়াই, প্রত্যেকের লড়াই, লড়তে হবে, চোখে চোখ রেখে বুক চিতিয়ে লড়তে হবে। এবং রিপাবলিক বাংলা আমাকে সেটা শিখিয়েছে, আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী আমাকে সেটা শিখিয়েছে, আমাদের সিনিয়র এডিটররা ময়ূকরঞ্জন ঘোষ, স্বর্ণালী সরকার, অনির্বাণ সিনহা সাপোর্ট করেছে, আমার পাশে থেকেছে, আমার লড়াই শক্তি জুগিয়েছে। আমার ভাই, আমার বন্ধু শেখর দুবে, সে আমাকে শক্তি জুগিয়েছে, লড়তে হবে, লড়াইটা শেষ হয়নি, লড়াইটা শুরু হলো। বাড়ি এলে, বাড়ি এলে আমাদের আরামবাগে আসবে তো বাড়িতে? একদম একদম অবশ্যই যাব, আপনার থেকে আমার প্রথম কাজ শুরু, আপনার ওই স্টুডিওয় ওই চেয়ারে বসে প্রথম আমার অ্যাঙ্কারিং। আমাকে একজন সিভিক ভলেন্টিয়ার বলছিলেন যে আমার এখনো দেখা দেখার সৌভাগ্য হয়নি যে আমার পুরনো ওই কোন একটা পুজো পরিক্রমার অ্যাঙ্কারিং আপনি দেখিয়েছেন, আমি তখন নতুন নতুন শিখছিলাম। এবং সত্যি কথা বলতে প্রথম সাহসটা আপনি দিয়েছিলেন, হাতে বুম দিয়ে বলেছিলেন যাও খানাকুলের বন্যাটা কাভারেজ করে এসো, ঝাড় আর আমি ঝাড় গুলো তখন ঝাড় ঝাড় গুলো মনে আছে কিভাবে ঝাড় দিতাম, রেগে যেতাম? সেটা অবশ্যই, এবং চপমুড়ি খাওয়া, সন্ধ্যাবেলা চপ মুড়ি আপনার খাওয়া, আপনি যখন রোজা রাখতেন আপনি ফল নিয়ে আসতেন, ফল খেতাম, তো সব মনে রয়েছে। এবং প্রথম রিপোর্টিংটা করার জন্য আপনি বলেছিলেন যাও যা পারো তাই করবে কিন্তু করে আনবে। আমি আর আমার মনে আছে আপনার সঙ্গে ছিল জাভেদ, জাভেদ, জাভেদ আর আমি গিয়েছিলাম খানাকুল, ওখানে মারা গিয়েছিল একটা ছেলে বন্যাতে। রিপোর্টিংটা করতে। যাক সন্তু, হ্যাঁ আমি আমি খুব গর্বিত, আমরা সবাই গর্বিত, আমাদের গোটা পরিবার গর্বিত। তোমার বৌদিও বলছিল যে যেন এবারে এলে একবার বাড়িতে আসে, ছেলেরাও তো তোমাকে একদম তোমাকে চেনে, তারাও একবার সামনে থেকে দেখতে চায়। একদম, আপনাদের ফুলগুলো তো একদম স্মার্ট হয়ে গেছে। তো এখন যেটা আমরা আমরা যেটা চাই যে সন্তুপান যেমন ছিল গ্রেপ্তারের আগে, এখন রিলিজ হয়েছে, এই সন্তুপানকে আমরা আরও ভালো কিছু দেখবো, তার কাছ থেকে আরও ভালো কাজ দেখবো, আরও সৎ সাহস নিয়ে আরও এগিয়ে যাওয়ার মতো দেখবো, আরও ভালোভাবে কাজ করার আমরা মানে দেখতে চাই আর কি। সুতরাং এখন সত্যি রেস্টের খুব প্রয়োজন, আমি জানি জেলে বন্দি থাকলে ঘুম সব থেকে সমস্যায়, ঘুম ঘুম কখনো কন্টিনিউ হয় না, ওই 10 মিনিট করে ঘুম হয় আর ছেড়ে যায়, তারপরে চান করার সমস্যা, খাওয়ার সমস্যা, ওই একটা ছোট্ট 10x। না আমি আপনাকে বলি, আমি আমি যে কাপড়ে গিয়েছিলাম এমনকি আমার মোজা পর্যন্ত, পায়ের মোজাটা পর্যন্ত যে কাপড়ে গিয়েছিলাম সেই কাপড়েই ফিরে এসেছি, স্নান আমি করিনি, খেয়েছি, টয়লেট যেতে হয় টয়লেট গেছি, মুখে হাত হাতে জল নিয়েছি, পায়ে পর্যন্ত জল নিইনি। আমার জেদ ছিল যে যত দিন আমি জেলে থাকবো ওই এক কাপড়ে আমি ফেরত আসবো, ওই কালো কাপড় আপনারা যেটা দেখতে পাচ্ছেন, কালো জামা, কালো জ্যাকেট, কালো জুতো, কালো প্যান্ট, ওইভাবে গেছি, ওইভাবে ফিরে এসেছি, স্নান হয়নি, স্নান করি আর আমি আমি বাড়িতে এসে আমি স্নান আমি করেছি। যেটা চ্যালেঞ্জ করেছিলাম জীবনে যে আমি দাড়ি কাটবো না, যতদিন জেলে থাকবো দাড়ি রাখবো। হ্যাঁ আমি যখন বেরিয়েছিলাম আমাকে অনেকে চিনতে পারেননি, মানে আমার মুখের যা চেহারা হয়েছিল, প্রায় 48 দিন আমি ছিলাম। যাই হোক সন্তু, লড়াই টাফ কিন্তু সত্যের জন্য লড়াই করছি তো, সুতরাং ভয়ের কোনো কারণ নেই। তোমার বাবাও কিন্তু আমাকে, তোমার বাবাও কিন্তু খুব সাহসী মানুষের কথা দেখিয়েছিলেন যে না, আমার আমার ছেলে তো খাটের তলায়, ছেলের খাটের তলায় তো টাকা ছিল না, এটা পর্যন্ত বলেছিলেন। তোমার বোনও খুব সাহসী মানসিকতা দেখিয়েছে, গোটা পরিবার, মা মায়েদের যান যেমন হয় আর কি, সাধারণ আমরা গ্রামের ছেলে, চাষির ছেলে সব আমরা জানি, মায়েরা অনেক উৎকণ্ঠায় থাকেন, সেই জন্য ভেঙে পড়া। যাই হোক, সেই সেই অবস্থা কাটিয়ে এখন সবাই উঠবেন, আমরা সন্তুপানকে আরও বড় জায়গায় দেখতে চাই, ভালো কাজ করো। আমার খুব ভালো লাগছে যে আমার কাছ থেকে যাওয়া একটা ছেলে আজকে গোটা রাজ্যের মানুষ তোমাকে চিনতে পেরেছে, তোমার কাজ দেখেছে, আমি চাই আরও 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 ভালো। এবং অর্ণব গোস্বামী তোমাদের বস, আমি তার সাপোর্টটা শুনেছি দেখেছি, যেহেতু একটা ন্যাশনাল নেটওয়ার্ক, তোমার অনেক বড় জায়গাতে, অনেক বড় জায়গাতে পৌঁছানোর একটা জায়গা রয়েছে। ভালো থেকো, এখন টোটাল ঘুমাও, 3-4 দিন ঘুমাও। কতদিনের কতদিনের ছুটি দিয়েছে অফিস? আপাতত জানি না, আমি বলেছি আপাতত আমি একটা লং ছুটিতে যেতে চাই। আমার আমার সিনিয়ররা অনির্বাণ সিনহা এবং স্বর্ণালী দি, ময়ূক দায়রা প্রত্যেকেই বলেছে হ্যাঁ তুই যতদিন খুশি তুই রেস্ট নে। আর এবং এটাও বলেছে যে আমার শেখর দুবে এরা বলছে যে আমরা জানি তুই বেশি দিন রেস্ট নিয়ে থাকতে পারবি না বাড়িতে, কিন্তু আমার কিছু প্রোটোকল বেঁধে দেওয়া হয়েছে, আপাতত আমি ফিল্ডে যাব না, মানে ফিল্ডে যাওয়া
ঠিক আছে, আপাতত এখন বন্ধ। এখন কদিন রেস্ট নাও, পারলে একটু মানে বেরিয়ে এসো যদি কোথাও। আমাদের তো রিপোর্টার কাজের মাধ্যমে আমরা বেরিয়ে আসি, নতুন করে আমাদের সেটা থাকে না, তবু আর কি একটু একটু রেস্ট নাও। আর অবশ্যই কিন্তু আরামবাগে এইদিকে এলে আমাদের বাড়িতে আসবে, ঠিক আছে? একদম আর একদম একদম আর একদম একবার শেষে বলে দাও, হচ্ছেটা কি? যেটা ওকে কথা হবে চোখের চোখ ধরে। ওকে ওকে, ভালো থেকো সন্তুপান। দর্শক শুনলেন সন্তুপানের বক্তব্য, অনেক কিছু অজানা কথা আমরা জানতে পারলাম, এবং এটুকু বুঝলাম যে পুলিশকে দিয়ে যেভাবে একটা রোলার চালানোর চেষ্টা হয়, পুলিশের সবাই কিন্তু সেরকম নন, বাধ্য হন। আর বাধ্য হলেও কিন্তু এটাও তো চলতে পারে না, বাধ্য হয়ে একটা এরকম চলবে, ফলস কেস চলবে, ফলস কেস দিয়ে তাকে পিছিয়ে বলার চেষ্টা, সেটাও তো চলতে পারে না। তো সেটাকে বন্ধ করতে গেলে এখন একটাই উপায়, যা বুঝতে পারছেন, যদি সিস্টেমের পরিবর্তন, মানে যদি এই যা চলছে আর কি, যদি সেই সবের পরিবর্তন না ঘটে, সিস্টেমের পরিবর্তন ঘটিয়ে দাও, তাছাড়া কোনো উপায় নেই। দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।